আর যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, অরবিন্দ কেজরিওয়াল। গতকালই দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয় ইডির হাতে। গ্রেফতার কেজরিওয়াল এবং আবগারি দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করবার পর আজ পিএমএলএ আদালতে সেখানে তোলার কথা এবং ইডি দপ্তর থেকে বের করা হয়েছে ইতিমধ্যেই অরবিন্দ কেজরিওয়ালকে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আজ রাউস অ্যাভিনিউ কোর্টে তোলা হবে, যেমনটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এবং এই গ্রেফতারির প্রতিবাদেই কার্যত আপ কর্মী সমর্থকদের যে লাগাতার বিক্ষোভ, একই সঙ্গে যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি সেই বিক্ষোভ দেখতে পাচ্ছেন, যেখানে আপ নেতা কর্মীরা তারা রীতিমতো বিক্ষোভ দেখিয়েছেন এবং প্রচুর সংখ্যক দিল্লি পুলিশ তারা কিন্তু এই মুহূর্তে গোটা দিল্লি জুড়ে মোতায়েন রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। অন্যদিকে পিঙ্কি আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি দিল্লি থেকে আমাদের সঙ্গে রয়েছে। পিঙ্কি, ইতিমধ্যেই ইডির সদর দপ্তর থেকে রওনা কেজরিওয়ালকে সঙ্গে নিয়ে ইডির আধিকারিকদের লেটেস্ট আপডেট এই মুহূর্তের, কতক্ষণের মধ্যে আদালতে পৌঁছবে ইডির কর্তারা এবং একই সঙ্গে কেজরিওয়াল? দেখো, মূলত কেজরিওয়াল, অরবিন্দ কেজরিওয়াল এই মুহূর্তে রাউস অ্যাভিনিউ কোর্টে পৌঁছে গিয়েছে বলে আমরা জানতে পাচ্ছি এবং ইডি তাকে রাউস অ্যাভিনিউ কোর্টে নিয়ে গিয়েছে আজকে সকালেই তার যে স্বাস্থ্য পরীক্ষা সেটা কিন্তু ইডি দপ্তর প্রবর্তন ভবনেই হয়ে যায়। হাসপাতাল থেকে চিকিৎসকরা আসেন এবং সেখানে এসে ভিতরেই কিন্তু চিকিৎসকরা তার মেডিকেল টেস্ট করায় এবং তোমাকে জানিয়ে রাখি গ্রেফতারির পর কাল রাত 9টার পর আরও একবার টেস্ট করা হয়েছিল, সেই টেস্টও শেষ। এবং তুমি জানো যে আজকে কিন্তু ইডি তাকে হেফাজতে চাইতে চলেছে দিল্লির মুখ্যমন্ত্রী, অর্থাৎ বলা যেতে পারে বিরল থেকে বিরলতম ঘটনা যেখানে একজন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু হেফাজতে থাকেন। কিন্তু সবচেয়ে প্রশ্ন এই মুহূর্তে একটাই উঠছে তনয়া, যে দাবি এই মুহূর্তে আপ করছে বা আম আদমি পার্টি করছে যে অরবিন্দ কেজরিওয়াল হেফাজতে থেকে বা তথাকথিত দিল্লিতে জেলে থেকে দিল্লির সরকার চালাবে সেটা কতটা সম্ভব হবে সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠছে। কারণ দু জায়গায় আইন জটিলতা রয়েছে, এক মুখ্যমন্ত্রীকে বিপুল সই স্বাক্ষর করতে হয়, বিপুল প্রজেক্ট পাস করানোর জন্য সই সাবুত করতে হয়, বৈঠক করতে হয়, বিভিন্ন বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করতে হয়, বিভিন্ন বিভিন্ন বিষয়গুলো কিন্তু একটা মুখ্যমন্ত্রীর কাজ থাকে। সেই কাজগুলো কতটা জেলে বসে করা সম্ভব হবে সেটা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন এই মুহূর্তে দল শুধু নয় বরং দিল্লিবাসীও। অন্যদিকে দলের পক্ষেও এটা অত্যন্ত ক্রুশিয়াল একটা টাইম, তার কারণ এই মুহূর্তে তুমি জানো সামনে লোকসভা নির্বাচন, একেবারে 19 এপ্রিল থেকে ভোট শুরু হতে চলেছে এবং তার আগে আম আদমি পার্টির এক শীর্ষ নেতৃত্ব সুপ্রিমো এই এই অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পর স্বাভাবিকভাবেই দলের ওপর কিন্তু চাপ বাড়তে পারে এবং সেইটা বাড়ছেও। এবং তোমাকে ইতিমধ্যে জানিয়ে রাখি দিকে দিকে বিক্ষোভ শুরু হয়েছে এখন কোর্টের সামনে, অর্থাৎ রাউস অ্যাভিনিউ কোর্ট, পিএমএলএ কোর্ট, ইডি স্পেশাল কোর্ট যেটা আমরা জানি সেই কোর্টের সামনে আমরা দেখেছি মুহুর্মুহু সেখানে আপ কর্মী সমর্থকরা এসে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন, সেখানে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন, আইটিওর সামনেও তারা বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন এবং আমরা দেখেছি। তুমি নজর রাখো, অর্থাৎ এই কোর্টে প্রোডাকশনের পর মূলত বিচারপতি তিনি কোন সিদ্ধান্তে উপনীত হন অবশ্যই তোমার থেকে জানার রয়েছে, আপাতত নজর রাখো। অন্যদিকে দিল্লির ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখুন গ্রেফতারের প্রতিবাদ, অর্থাৎ গতকাল কেজরিওয়ালকে গ্রেফতার করবার পর থেকে কিন্তু লাগাতার বিক্ষোভ চলছে রাস্তায়, বসে পড়ে আপ কর্মী সমর্থকেরা তারা লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে যখন গ্রেফতার করে অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে যাওয়া হয় তার পরবর্তী সময়ে, আজ যখন কোর্টের পথে নিয়ে যাওয়া হয় সেই মুহূর্তে ছবি, আর এই গোটা বিষয় নিয়ে রাজনৈতিক মহল থেকে কি প্রতিক্রিয়া উঠে আসছে শোনাই এক এক করে। আপনারা দেখেছেন যে গতকাল দিল্লির চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্টেড হয়েছে, এটা দেখে সকলে সাবধান হওয়া উচিত, সময় আসছে, এত বাড়াবাড়ি করা উচিত না যে জনতা এমনভাবে জবাব দিল যে আপনারা থাকলেনই না। ইন্ডিয়াকে দুর্বল করার পিছনে সবথেকে বড় আরেক ব্যক্তিত্বের নাম তো মমতা ব্যানার্জি, তিনি তো মোদির কাছে আত্মসমর্পণ করে আজকে ইডি সিবিআই হাত থেকে তার নিজের খোকা বউকে পাঠাতে চাইছেন। কালকে আমি বলেছি অরবিন্দ কেজরিওয়াল আত্মসমর্পণ করেনি, তা থেকে গ্রেফতার হতে হলো, দিদি আত্মসমর্পণ করেছে তাই খোকা বউকে গ্রেফতার হতে হলো না। বাংলায় অধীর চৌধুরী নেতৃত্বাধীন কংগ্রেস, এখানে তাদের কাজই হচ্ছে বিজেপিকে শক্তিশালী করা এবং সিপিএমের সাথে আইএসএফের সাথে হাত মিলিয়ে বাংলার একমাত্র বিজেপি বিরোধী শক্তি তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা। তাই আপনারা দেখেছেন যখন গান্ধী পরিবারের বিরুদ্ধে বা কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে ইডি সিবিআইয়ের তদন্ত হয়
তখন এই বাংলার অধীর চৌধুরী নেতৃত্বাধীন কংগ্রেস ক্যাডাররা লম্ফঝম্প করে, আর তৃণমূলের বিরুদ্ধে যখন ইডি সিবিআইয়ের কোনো তদন্ত হয় তখন তারা উল্লসিত হয়, কারণ এই বাংলায় তাদের একমাত্র কাজই হচ্ছে বিজেপিকে ইন্ধন দেওয়া, বিজেপিকে শক্তিশালী করা। গতকালকে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তাকে গ্রেফতার করা হয়েছে। বিশেষভাবে দেখা যাচ্ছে যে যারা বিজেপির বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে টার্গেট করা, এবং নির্বাচিত মুখ্যমন্ত্রী যেটা বিজেপির দলের নয় অন্য দলের, তাদেরকে এই অ্যারেস্ট করা। তার মধ্যে আমরা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দেখলাম, গতকালকের দিল্লির মুখ্যমন্ত্রী, এই অ্যারেস্টটা আমরা দেখলাম। সুষ্ঠু নির্বাচনের জন্যে ইলেকশন কমিশন সেই উদ্যোগ নিতে পারবে যে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশনসটা হোক? প্রথমত মুখ্যমন্ত্রী তার সাপোর্ট সুনীতা কেজরিওয়ালজি, যিনি অরবিন্দ কেজরিওয়ালজির স্ত্রী, তাকে জানিয়েছেন, সে পার্টিটাকেও তার সমর্থন তাদের পাশে আছে জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, তিনি কিন্তু গ্রেফতার হয়েছেন এবং আবকারী দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন। গতকাল রাত 9টার সময় গ্রেফতার হওয়ার পর সারা রাত প্রবর্তন ভবন হচ্ছে, যেটাকে ইডির অফিস বলা যেতে পারে, সেই অফিসে কিন্তু রাখা হয়েছিল। শুরুতেই বলেছিলাম, এ রাজ্যের মন্ত্রী অর্থাৎ চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির আধিকারিকরা তারা রয়েছেন, সকাল সকাল পৌঁছে যান তারা। এবং যে ছবি এই মুহূর্তে একবার এক্সক্লুসিভ আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেমনটা প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি পৌঁছে গিয়েছেন তার বাড়িতে, অর্থাৎ যেখানে ইডির আধিকারিকরা রয়েছেন, বোলপুরের বাড়ি। এবং সেই বাড়িতেই এই মুহূর্তে ইডির আধিকারিকদের পাশাপাশি দেখতেই পাচ্ছেন, সেই বাড়িতে পৌঁছে গিয়েছেন। একবার এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলা। চন্দ্রনাথ তিনি পৌঁছে গিয়েছেন, চন্দ্রনাথ সিনহা তিনি বাড়িতে পৌঁছে গিয়েছেন, যেই বাড়িতেই সকাল সকাল ইডির আধিকারিকরা পৌঁছে যান। শিক্ষক নিয়োগ দুর্নীতিতেই মূলত এই বোলপুরে চন্দ্রনাথ সিনহার বাড়িতেই ইডির আধিকারিকরা তারা গিয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করবার জন্য। কিন্তু ইডির আধিকারিকরা যখন এই বাড়িতে ঢোকেন তখন সেই মুহূর্তে বাড়িতে ছিলেন না মন্ত্রী। পরবর্তী সময় খবর দেওয়া হলে তিনি রওনা দেন এবং এই মুহূর্তে বাড়িতে প্রবেশ করেছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। বাড়িতে ঢুকলেন চন্দ্রনাথ সিনহা, আরও একবার জানাই, বাড়িতে ঢুকলেন চন্দ্রনাথ সিনহা। বাড়ির বাইরে মোতায়েন রয়েছে বিশাল সংখ্যক যেমন পুলিশ বাহিনী, একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও তাদেরকে মোতায়েন করা হয়েছে। আর এই মুহূর্তের কি আপডেট রয়েছে মনোরঞ্জন, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, একেবারে বিস্তারিত জানবো তোমার কাছ থেকে মনোরঞ্জন। সকাল থেকে তোমার সঙ্গে কথা হচ্ছে, তুমি বললে যে মন্ত্রী তখনো পর্যন্ত বাড়িতে ছিলেন না, পরবর্তী সময় তাকে খবর দেওয়া হলে তিনি বাড়িতে ঢুকলেন, কিছু কি বললেন বাড়িতে ঢোকার আগে? দেখো, প্রায় 5 ঘন্টা ইডি আধিকারিকরা আসার প্রায় 5 ঘন্টা পর কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার এই বাড়িতে এলেন, বোলপুরে বাড়িতে এলেন, এবং ইডি আধিকারিকরা কিন্তু 5 ঘন্টা আগে এসেছেন এবং তারা পরিবারের সাথে কথা বলছিলেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছিলাম। এবং চন্দ্রনাথ সিনহা যেটা জানিয়েছিলেন যে তার ছেলে তাকে ফোন করে জানিয়েছে যে ইডি তাদের বাড়িতে এসেছে, এবং সেই মতোই কিন্তু তিনি মুরারোয়ে ছিলেন এবং মুরারোয় থেকে তিনি রওনা দিয়েছিলেন বোলপুরের উদ্দেশ্যে। প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি প্রায় রাস্তা, এবং সেই রাস্তা আসতে অনেকটা সময় লেগেছে, বিভিন্ন জায়গায় জ্যাম ছিল রাস্তাতে, এমনটা কিন্তু যারা মন্ত্রীর সাথে ছিলেন তারা জানাচ্ছেন, যদিও অফ ক্যামেরা তারা জানাচ্ছেন। এদিকে মন্ত্রীর বাড়ির নিরাপত্তা কিন্তু আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। তুমি দেখো যে সকাল থেকে যেটা আমরা এসে দেখছিলাম, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এখানে ছিলেন, মোতায়েন ছিলেন, এখন দেখো 1-2-3 জন জওয়ানকে এখানে মোতায়েন করা হয়েছে। এই পাশে দেখো আরও 3 জন জওয়ান মোতায়েন রয়েছেন, এছাড়া কিছু দূরে, বাড়ি থেকে কিছু দূরে সেখানেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছেন। অন্যদিকে তোমায় আরও একটা ছবি দেখাবো, মন্ত্রীর বাড়ির ঠিক পিছন দিকটা যে গলিটা, সেই গলিতেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছেন, এবং সেখানে কিন্তু মহিলা জওয়ানও কিন্তু রয়েছেন। অর্থাৎ সব দিক থেকে কার্যত এই মুহূর্তে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বাড়ির নিরাপত্তা বলয়ে ঢাকা পড়ে গিয়েছে, ইডি আধিকারিকরা তারা ভেতরে রয়েছেন, এবং কখন তারা চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করবেন সেদিকেই কিন্তু সব মহল তাকিয়ে রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, এবং সেই মামলাতে একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করার পরই কিন্তু জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই কিন্তু চন্দ্রনাথ সিনহার এই বোলপুরের বাড়িতে ইডির আধিকারিকরা আসেন এবং তারা কিন্তু রয়েছে। প্রায় 5 ঘন্টার পর কিন্তু মন্ত্রী এসেছেন, এবং তোমায় আরও একবার বলে রাখি যে প্রায় 100 কিলোমিটার বাড়ি থেকে মুরারোয়,
বোলপুর থেকে সেই পথ আসতে তার একটা যে সময়টা লেগেছে সেই জন্যই কিন্তু দেরি হয়েছে বলে যারা মন্ত্রীর সাথে ছিলেন তারা জানাচ্ছেন। এখন দেখার যে মন্ত্রী তা কি জিজ্ঞাসাবাদ, তাকে কি কি প্রশ্ন করা হয় এবং তার উত্তরে তিনি কি কি জানান, সেটার দিকে কিন্তু সবাই তাকিয়ে রয়েছে। যদিও মন্ত্রী যখন বাড়িতে ঢুকছিলেন সেই সময় আমরা জিজ্ঞাসা করেছিলাম যে তিনি কিছু বলবেন কিনা, তো তিনি বলেন যে আমি যা বলার আগেই বলে দিয়েছি। অর্থাৎ তিনি যখন মুরারই থেকে আসছিলেন তখন রাস্তার মাঝে তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল এবং সেখানেই তিনি জানিয়েছিলেন যে তিনি খবর পেয়েছেন এবং কে কেন এসেছেন তার বাড়িতে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তা তিনি জানেন না, এবং তার ছেলে তাকে ফোন করেছে সেটা তিনি কিন্তু যখন মুরারই থেকে বোলপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তখন জানিয়েছিলেন, এবং এখন যখন তিনি ভেতরে ঢুকলেন তখন কিন্তু আর তিনি কোনো মন্তব্য করলেন না, তিনি শুধু এটুকু তৃণমূল কংগ্রেস যারা বারংবার বলছে কেন্দ্রীয় এজেন্সি যখনই তদন্ত করতে গিয়েছে তখনই তা উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক ভাবে হ্যারাস করা হচ্ছে এমনটাই অভিযোগের সামনে রেখেছে তৃণমূল কংগ্রেস। শান্তনু সেনের বক্তব্য, তৃণমূলের মুখপাত্র, শুনুন। রাজ্য সরকারের মন্ত্রীদের বাড়িতে চন্দ্রনাথ সিনহা বোধ হয় নাম, তার বাড়িতে ইডি গেছে, তো সব মন্ত্রীর বাড়িতে ইডি যাওয়ার কথা, সবাই তো টাকার ভাগ নিয়েছে। শিক্ষা দুর্নীতি সেখানেও চন্দ্রনাথ সিনহা, যার সাথে শিক্ষামন্ত্রকের কোনো সম্পর্ক নেই। তৃণমূলের নেতা হবে আর টাকা নেবে না, দুর্নীতি করবে না, লুট করবে না, হয় কখনো? কালীঘাট চেনে না হরিশ চ্যাটার্জি? শান্তিনিকেতন বাড়ির ঠিকানা ওদের জানা নেই? দিল্লির নির্দেশে পিসি ভাইপোকে রেহাই দিয়ে তৃণমূলের তলার খুচখাট যারা আছে তাদের টানাটানি করে দেখাচ্ছে আমরা কাজ করছি। হাইকোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে, তদন্ত হোক আমরা চাই, গ্রেপ্তার হোক প্রকৃত অপরাধীদের সাজা পাক। হাইকোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে, তদন্ত হোক আমরা চাই, গ্রেপ্তার হোক প্রকৃত অপরাধীদের সাজা পাক। হাইকোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে, তদন্ত হোক আমরা চাই, গ্রেপ্তার হোক প্রকৃত অপরাধীদের সাজা পাক। বিজেপির শাসনকালে ইডি সিবিআইয়ের ব্যবহার বিরোধীদের বিরুদ্ধে 95% হচ্ছে, আর এই মুহূর্তে বিজেপির অন্যতম বিশ্বস্ত জোটসঙ্গীতে পরিণত হয়েছে ইডি সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো। নির্বাচনের আচরণবিধি শুরু হয়ে যাওয়ার পরেও তারা কিভাবে সারা দেশ জুড়ে হিংস্রভাবে বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে আক্রমণ করছে। সুতরাং আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বিজেপির আর একটা দুর্নীতিগ্রস্ত জোটসঙ্গী ইডি এবং সিবিআই, তারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। ভারতবর্ষের মানুষকে এটা নতুন করে বোঝাবার কোনো প্রয়োজন নেই, তারা যত এইগুলো করবে বিজেপির ভোট তত কমবে, এই বাংলায় তৃণমূলের ভোট তত বাড়বে।